1912 সালের 14 এপ্রিল 111 বছর আগে বরফে ধাক্কা মেরে উত্তর আটলান্টিকে ডুবে যায় সেই সময়ের অন্যতম বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ টাইটানিকে। মৃত্যু হয় 1500-এর বেশি মানুষের। আটলান্টিক মহাসাগরের প্রায় 12,500 ফুট নিচে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ এখনো অজানা। এছাড়া ভয়ঙ্কর প্রাণীদের বাসস্থান। প্রথম যাত্রাতেই ডুবে গিয়েছিল RMS টাইটানিক। জাহাজটি সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের পথে যাচ্ছিল। জাহাজের নির্মাতা সংস্থার তরফে ঘোষণা করা হয়েছিল এই জাহাজ ডুবে যাওয়া অসম্ভব, কিন্তু তারপরেও বরফে ধাক্কা মেরে ডুবে যায় জাহাজটি। গভীর সমুদ্রে সাইতে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ পরিদর্শনে গিয়ে সম্প্রতি টুকরো টুকরো হয়ে যায় ডুবোজান টাইটান। মৃত্যু হয় ডুবোজানের চালক সহ 5 যাত্রীর। তারপর আবার চর্চায় এসেছে টাইটানিক। 100 বছরের বেশি সময় ধরে সমুদ্রের তলায় রয়েছে টাইটানিক। এককালে যে বিলাসবহুল জাহাজ যাত্রীদের কোলাহল, আলোর রোশনাই, দেশি বিদেশি খাবার এবং সুরাই মজা ছিল, তা এখন শুধুই ধ্বংসাবশেষ। গভীর সমুদ্রের বাস্তুতন্ত্রের অনেক কিছুই এখনো মানুষের অজানা। সমুদ্রের প্রায় 10,000 ফুট নিচে যেন এক অচেনা পৃথিবী, যেখানে দিন রাত্রি ঋতু পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তনের প্রায় কোনো প্রভাব নেই, সূর্যের আলো পৌঁছায় না সেখানে। সেখানেই নাকি বাস করে অদ্ভুত অদ্ভুত রহস্যজনক প্রাণী এবং উদ্ভিদ। টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে দেখতে পাওয়া যায় অ্যাবিস অফ ব্রুটুলা গ্যালাথি, যা একটি রাক্ষসী মাছ যা মূলত কৃমি এবং অন্যান্য কীট পতঙ্গ খেয়ে বেঁচে থাকে। অর্ধস্বচ্ছ ত্বকে আচ্ছাদিত এই মাছের চোখ এতই ছোট যে দেখতেই পাওয়া যায় না। সমুদ্রের অতলে শিকারের জন্য তাদের মাথায় বেশ কয়েকটি সংবেদনশীল ছিদ্র দেখতে পাওয়া যায়। টাইটানিকের আশেপাশে গিয়ে দেখা মিলতে পারে দানব মাকড়সারও। বিশালাকার যেসব সামুদ্রিক মাকড়সা সমুদ্রের 7 থেকে 13,000 ফুট গভীরে বাস করে, সমুদ্রের তলদেশে হামাগুড়ি দিয়ে এবং সাঁতার কেটে ঘুরে বেড়ায়, এই মাকড়সাগুলোই এখানে দেখা যায়। এগুলোর এক একটির দৈর্ঘ্য আধা মিটার পর্যন্ত হতে পারে। তবে টাইটানিককে বাড়ি বানিয়েছে এমন একটি ভয়ঙ্কর জিনিস হলো ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার নাম হ্যালোমোনাস টাইটানিকা। 2010 সালে এই ব্যাকটেরিয়ার বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। টাইটানিকের মরিচা পড়া লোহা এই ব্যাকটেরিয়ার মূল খাদ্য। এই মরচে পড়া লোহা খেয়েই বেঁচে থাকে হ্যালোমোনাস টাইটানিকা, তাই এর নামও দেওয়া হয়েছে টাইটানিকের নামেই। কিন্তু বিজ্ঞানীদের উদ্বেগ যে হারে এই ব্যাকটেরিয়া টাইটানিকের লোহা খেয়ে সাফ করে দিচ্ছে, তার জন্য টাইটানিক সমুদ্রের বুক থেকে চিরতরে হারিয়ে যেতে পারে। অর্থাৎ ধাতু দিয়ে তৈরি হলেও সমুদ্রের অতলে বাঁচার উপায় নেই।